দেখুন, কুজলোক চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখে, যারা 200 বুথে এজেন্ট দিতে পারবে না সেখানে 403টে বুথ আছে। দ্বিতীয়ত উনি এতই যদি মানুষের কাছের লোক হয়, যে অঞ্চলে ঢুকছে সে অঞ্চলে তিনি জুতো ঝাঁটা কালো পতাকা দিয়ে পড়তে না পাচ্ছে কেন? উনি তো ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসটা একদম নিজের অনুগামী নিজের পরিবার সব করে ফেলেছিলেন, তাহলে আবার তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে কী করে বলছে? তাহলে তৃণমূল কংগ্রেস ওর সঙ্গে ছিল না, তাই তো? দেখুন, আমাদের দলে গোষ্ঠী বলে কিছু নেই। আমাদের নেত্রী একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা সবাই সৈনিক। এখন আমাদের এই কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি তখন মন্ত্রিত্বের সুযোগ নিয়ে সরকারি কিছু সুযোগ সুবিধে আমাদের সদরে বিভিন্ন কেন্দ্রে কিছু ছেলেদেরকে পাইয়ে দিয়ে তিনি এলাকায় একটা গোষ্ঠী করবার চেষ্টা করেছিল এবং মাঝে মাঝেই দলকে বিব্রত করে তুলত। সেই জায়গায় যখন উনি বিজেপির খাতায় নাম লেখালেন, হাওড়া জেলায় যেটুকু নিজেকে গোষ্ঠী করার চেষ্টা করেছে সেই গোষ্ঠী ভেঙে তছনছ করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই মাত্র মিশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, এবং আমরা সকলে মিলে লড়াই করে সেই লড়াই আমরা সাফল্য পেয়েছি। যেটা যেখানে আমি রাজনীতিটা করি হাওড়া জেলায়, আমি রাজনীতিটা করি ডোমজুড়ে। আমি চাষ করি ডোমজুড়ে। আমি এমন চাষি নয় যে আমাকে গিয়ে হরিয়ানায় গিয়ে চাষ করতে হবে। অতএব যেখানকার যেখানে চাষ করতে গেছে সেখানকার লোককে জিজ্ঞেস করুন, রাজ্যের নেতৃত্বকে জিজ্ঞেস করুন। আমি পরিষ্কার তো একটা কথা বললাম, চাষটা আমি ডোমজুড়ে করি। আমি ডোমজুড়ে চাষি হয়ে আমার জমি ডোমজুড়, হাওড়া আমার জমি। আমায় যদি অন্য রাজ্যে গিয়ে চাষ করতে হয় সেখানে আমার বলার কিছু নেই। সেখানে যারা যেখানে চাষ করছে তাদের জিজ্ঞেস করুন, আর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। কর্মীদের কথা, দিদির কথা, অভিষেকের কথা বলেছে, সেটা আমার কোনো বক্তব্য নেই। আমি দলের সভাপতি হিসেবে একটা কথাই খুব পরিষ্কারভাবে বলছি, এটা এটা আমার ব্যাপার নয়, এটা হচ্ছে রাজ্যের ব্যাপার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তারা যা সিদ্ধান্ত নেবে দল সেই সিদ্ধান্ত নিয়েই চলবে। ব্যক্তিগত আমি দলের যখন সভাপতি আমার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না।